আমরা কিছু নতুন শিখি দেখো আজকে আমি নিয়েছি ভিন্ডা গ্রামের ক্লাস রিজনিং এর ক্লাস রয়েছে এটা ডাব্লিউ পি এস পুলিশের ক্লাস চলছে তো চলো আজকের ক্লাস স্টার্ট করি তার আগে বলি দেখো রিজনিং এর কতগুলো চ্যাপ্টার গুলো হয়ে গেছে তো এই দশটা ক্লাস আমাদের আলোচনা করা হয়ে গেছে এদের ভিডিও প্লে লিস্টে পেয়ে যাওয়া এবং সাবজেক্টের কথা বলে জিওগ্রাফি হিস্ট্রি ম্যাথের ম্যাক্সিমাম পার্ট কমপ্লিট হয়ে গেছে রিজনিং ক্লাস চলছে আর হিস্ট্রি জিকে চলছে রিজনিং আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে

এভাবে করে প্র্যাকটিস করে যাবা দেখবা বেশি কমন পাওয়া ক্লিয়ার চলো দেখো এখানে কি কি বলতে চাইছো উপরের চিত্রটি বিশ্লেষণ করে বলুন কোনো ভারতীয় চিত্রকর কবি নন বিশ্লেষণ করতে বলছে তো প্রথম গোলটা আমরা দেখতে পাচ্ছি ভারতীয় দ্বিতীয় গোলটা চিত্র চিত্রকর দেখতে পাচ্ছি আর এই গোলটা আমরা কবি দেখতে পাচ্ছি এরকম করে ইন্ডিকেট করেছে এখানে এরা ক্লিয়ার এবার আমাদের যেটা প্রশ্নই বলা রয়েছে কোনো ভারতীয় চিত্রকর কবি নয় কবি কিন্তু নয় ভারতীয় চিত্রকর বাট কবি নয় তো এটা আমরা এই গোলটা যেটা দেখতে পাচ্ছি এটা কার গোল রয়েছে কবির রয়েছে কবিকে নিতে পাবো না চিত্রকরও হতে হবে ভারতীয় হতে হবে তো এপটা দেখো কি রয়েছে ভারতীয় রয়েছে আর চিত্রকরও রয়েছে তো এখানে এপ আমাদের রাইট হয়ে যাবে বাট কবি নয় কিন্তু এপটা সেই জন্য আমরা এপটাকে নিতে পেলাম কারণ কবি সে নেই ক্লিয়ার চলো দুই নম্বরটা দেখো কি বলছে নিচের কোন ছবি কোন ছবিটি মহিলা মা ও ইঞ্জিনিয়ারদের সম্পর্কে নির্দেশ করবে মহিলা মা ও দেখো একটা জিনিস যদি বলি প্রত্যেকটা মহিলাই কিন্তু মা প্রত্যেকটা মহিলা কিন্তু মা তো তার ভিতরে চলে আসবে দেখো ভিতরে এর ভিতরে দেওয়া রয়েছে আর দেখো কিছু মহিলা ইঞ্জিনিয়ার হয় কিছু মাও ইঞ্জিনিয়ার হয় তো আমাদের এটা তো কখনোই হবে না ঠিক না কিছু কিছুর মধ্যে চলে এসছে কিন্তু আমি যদি এখানে লেখি প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা মহিলা কি হয় মা হয় আমি যদি মায়ের চিত্র করি এটা মা প্রত্যেকটা মা কিন্তু কি হয় মহিলা হয় মহিলা হয় হান্ড্রেড পার্সেন্ট এটা তো কনসেপ্ট ক্লিয়ার প্রত্যেকটা মা মহিলা হবে এবং কিছু মা ইঞ্জিনিয়ার হয় আর কিছু মহিলাও ইঞ্জিনিয়ার হয় তো এই যে চিত্রটা রয়েছে আমি তো এটা এটা একটু করে দিলাম আমাদের কি মায়ের আর প্রত্যেকটা মা কিন্তু আমাদের কি ইঞ্জিনিয়ার ক্লিয়ার তো এখানে আমাদের বি নম্বর রাইট হয়ে যাবে আশা করি ক্লিয়ার তো দুই এর আমাদের কি বি নম্বর রাইট আশা করি ক্লিয়ার চলো নেক্সট তিন নম্বরটা দেখো কি বলছে কোন চিত্র কোন চিত্রটির দ্বারা নিচের শ্রেণীর আচ্ছা সম্পর্কে ভালো মানে একই কথা বলবে আচ্ছা আমি পড়ে দ্বারা নিচের শ্রেণীর শব্দগুলি পারস্পরিক সম্পর্ক সর্বাপেক্ষ উৎকৃষ্ট রূপে বর্ণনা করা যায় পশু বলছে স্থল স্থল বিচরণকারী পশু এবং জল বিচরণকারী পশু দুই রকমের পশু একটা স্থলে থাকে আর একটা জলে থাকে তার বলছে পশু তো সবগুলো পি আমি দিয়ে প্রকাশ করেছি পশুকে পশু সবগুলো তার মধ্যে কিছু পশু স্থলভাগে থাকে কিছু পশু জলভাগে থাকে এটার কথা বলছে তো এইভাবে চিত্র হয়ে যাবে তো এখানে বি নম্বর রাইট হয়ে যাবে ক্লিয়ার কারণ পশুর মধ্যে কিছু পশু জলে থাকে কিছু পশু স্থলে থাকে সেই জন্য বলল কি বলছে নিম্নক্ত জ্যামেটিক চিত্রের মধ্যে কোন সংখ্যাটি সব কোটির চিত্রেই আছে কোন সংখ্যাটা সবটা চিত্রের মধ্যে আছে দেখো এখানে দেখো আমাদের এই ত্রিভুজটা এখানে রয়েছে গোলটাও এখানে রয়েছে আর এটাও এখানে রয়েছে এখানে তিনটাই চিত্র মিলে গেছে এই জায়গাটাতে এটাই একটা সংখ্যা রয়েছে যে যেটা তিনটাই চিত্রকে মিলে গেছে আর তার মধ্যে রয়েছে চার রয়েছে এখানে চার রাইট এখানে বি নম্বর রাইট আশা করি সবটা চিত্রের মধ্যে আছে সবটা চিত্রের মধ্যে এখানে চেয়েছিল দেখো কি বলছে নিচের কোন চিত্রটি ক্যারেন্সি রুপি এবং ডলারের মধ্যে সম্পর্ক ছুটে গেছে সম্পর্ক স্থাপন করে তো ভালো করে বুঝে নাও কারেন্সি তো সম্পূর্ণটা যতটা পৃথিবীতে দেশ আছে সবার দেশে নিজস্ব নিজস্ব কারেন্সি কারেন্সি রয়েছে তো তো পুরোটা তার মধ্যে কিছু আমাদের কি ভারতীয় কারেন্সির নাম কি আর এস মানে ভারতীয় রুপি ডলার কার রয়েছে আমেরিকার রয়েছে তো পুরো মানে ওয়ার্ল্ডে যতগুলো টাকা ইয়ে হয় সবকে আমরা বলি কারেন্সি তার মধ্যে কিছু কারেন্সি রয়েছে রয়েছে এটা আমাদের এ রাইট হয়ে যাবে আচ্ছা দেখো আমি এখানে কিছু কিছু উল্লেখ করলাম তো তোমরা কনফিউজ না হয়ে যাও দেখো ডলার কি আমেরিকাতে চলে যে যার দেশে যেটা চলে তো পুরোটাকে তো আমরা কারেন্সি বলছি তার মধ্যে কিছু রয়েছে রুপি রয়েছে আর কিছু ডলার রয়েছে কিছু বলতে কিছু রুপি বলতে আর কিছু ডলার বলতে আমার এই কথাটাও বলা একটু ভুল কিছু না রুপি ভারতে রয়েছে শুধু জাস্ট ভারতে তো কারেন্সির ভিতরে আর ডলার শুধু আমেরিকাতে রয়েছে আর কয়েকটা দেশে রয়েছে তো সেখানে ডলার সেই জন্য সেপারেট বসেছে ক্লিয়ার তো নিচের কোন ছবিটি পেন পেন্সিল ও স্টেনোরি সম্পর্ক নির্দেশন করে তো ভালো করে বুঝে নাও স্টো নারীর যেটার কথা রয়েছে ওটা পেন ও পেন্সিল ভরার জন্য নিয়ে আসে তাকে বলছে আমাদের স্টেনো নারী ঠিক না তো এটা তো পুরোটা রয়েছে তার মধ্যে আমরা কি ভরি পেন ভরি আর পেনসিলও ভরি তো এখানে আমাদের কি হয়ে যাবে এখানে আমাদের এ নম্বরটা রাইট হয়ে যাবে পুরোটা ক্লিয়ার এটা তো স্টেনারি এস দিয়ে আমি প্রকাশ করে দিচ্ছি এটাকে পেন ধরে নাও এটাকে পেন্সিল ধরে নাও ঠিক না তো করে যায় পেন্সিল সি দিয়ে দিচ্ছি আলাদা আলাদা হয়ে যায় সাত নম্বরটা দেখো কি বলছে যদি নিচ যদি নিচের চিত্রটি ডাক্তার পিতা ও পুরুষকে প্রতিনিধিত্ব করে তবে কোনটি শুধুমাত্র ডাক্তারকে নির্দেশ করবে এই চিত্রগুলো তিনটা চিত্র রয়েছে কোনটা ডাক্তার রয়েছে কোনটা পিতা রয়েছে কোনটা পুরুষের রয়েছে তা তবে যদি এরা যদি নির্দেশন করে এই তিনটা এই এই চিহ্নকে তবে কোনটি শুধু ডাক্তার সেটা আমাদের বের করতে হবে এখানে দেখো যদি আমি পুরুষের কথা বলি আমি আমি ধরে নিলাম পুরুষ পুরুষ এটাকে ধরছি ধরছি মেন এই কিন্তু বাবা হয় পিতা হয় আমি এটাকে কি ভাববা ফাদার আর এটা তবে অটোমেটিকলি আমাদের কি ডাক্তার এখানে আমাদের আয়ত ক্ষেত্র হয়ে যাবে ডাক্তার কেন কি প্রত্যেকটা পুরুষই কিন্তু পিতা হয় প্রত্যেকটা দেখো দিক থেকে বলি প্রত্যেকটা পিতা কিন্তু পুরুষ 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 হয় হয় তো এই পিতা হয়ে যাবে এর থাকবে কারণ প্রতিটা পিতাই কিন্তু ঠিক না তো এই দুটো তো এইখানে হবে কিন্তু এটা আলাদা রয়েছে যে ডাক্তার ডাক্তার পিতাও হতে পারে পুরুষও হতে পারে ডাক্তার পিতাও হবে বা পুরুষ হবে পিতা নাও হতে পারে সেই জন্য এর মধ্যে ইন্ডিকেট করে রেখেছে পিতা হতে পারে বা পুরুষও হতে পারে ক্লিয়ার চলো আচ্ছা উত্তর কি বললাম এখানে হ্যাঁ দেখো এখান থেকে আমাদের কি বলছে ভেন ডায়াগ্রাম ভিত্তিতে নিচের তিনটি প্রশ্নের উত্তর দিতে বলছে এখানে লেডিজ ডক্টর আর টিচারের ইন্ডিকেট করা রয়েছে আট নম্বর দেখো এটা উত্তর দাও কতজন মহিলা একসাথে চিকিৎসক এবং শিক্ষক কতজন মহিলা একসাথে চিকিৎসক এটা তো মহিলার এ এটা ডাক্তারের আর এটা আমাদের কি আছে টিচারের রয়েছে এখানে এখানে চিকিৎসক এটা 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 মহিলা আর শিক্ষক আমাদের যেটা কতজন মহিলা একসাথে চিকিৎসক এবং শিক্ষক এখানে দেখো সাতটা দেখো লেডিস মহিলা রয়েছে ডাক্তার রয়েছে আর টিচার রয়েছে মানে শিক্ষকও রয়েছে তো আমাদের এখানে উত্তর কি হয়ে যাবে সাত হয়ে যাবে কেন এখানে চেয়েছিল কতজন মহিলা একসাথে চিকিৎসক একসাথে চিকিৎসক হবে শিক্ষক হবে তো সাত দেখো লেডিসও আছে একসাথে লেডিস ডাক্তারও আছে আর টিচারও আছে মানে শিক্ষকও আছে ক্লিয়ার আট নম্বরটা দেখো কি বলছে আট না না নয় নম্বর দেখো আট সংখ্যাটি কি নির্দেশ করে আট নম্বর এই যে সংখ্যাটা রয়েছে এটা কি নির্দেশ করে এটা দেখো কার কার মধ্যে রয়েছে ডাক্তারের মধ্যে রয়েছে আর কার মধ্যে রয়েছে টিচারের মধ্যে রয়েছে চিকিৎসক যারা একসাথে শিক্ষক এ নম্বরটাই ইন্ডিকেট করে মহিলা যারা শিক্ষক দেখো মহিলা এটাতে মহিলা তো আছেই না তো এটা হবে না বি তো আমাদের হবে না এ নম্বর আমাদের রাইট শুধু মাত্র চিকিৎসক শুধুমাত্র কি চিকিৎসক ছিল 8টা ও তো টিচারও ছিল মহিলা যারা শিক্ষক শুধু শিক্ষক ছিল ও তো ইও ছিল ডক্টরেও ছিল চিকিৎসকও ছিল সেইজন্য চিকিৎসক যারা একসাথে শিক্ষক ক্লিয়ার আশা করি ক্লিয়ার হয়েছে দেখো দশ নম্বর কতজন মহিলা চিকিৎসক রয়েছেন যারা শিক্ষক নন চিকিৎসক রয়েছে যারা শিক্ষক নন মহিলা চিকিৎসক মহিলা এটা গোল চিকিৎসক বাট শিক্ষক নয় তো এই গোলটাতে যারাই পড়বে তাদেরকে আমরা নিতে পাবো না নিতে পাবো না নিতেই পাবো না এই গোলের মধ্যে থাকবে কারণ আমরা ডাইরেক্টলি বারণ করছে শিক্ষককে নেবো না চিকিৎসককে নেবো আর মহিলাকে নেবো তো দেখো নয় নম্বরটা যদি দেখো এটা চিকিৎসক রয়েছে আর এটা মহিলাতেও কাটছে তো আমরা কি নিব নয় এখানে নয় রাইট হয়ে যাব ক্লিয়ার দেখো ভেন্ডা গ্রামের যদি একটু শান্তভাবে ভাবো তো দেখবা ক্লিয়ার ক্লিয়ারিটি হয়ে যাবে নিচের কোন ছবিটি টেনিস প্রেমী ক্রিকেটার ও ছাত্রদের সম্পর্কে সম্পর্কে নির্দেশ করবে ভালো করে বুঝে না এখানে এখানে যেটা বলছে কিছু আমি যদি টেনিস প্লেয়ারকে বলি ক্রিকেটও খেলা দেখে ক্রিকেটারও ক্রিকেটারও আছে আর ছাত্রর ছাত্ররা কিছু ক্রিকেটারও হবে তারপরে কিছু টেনিসও হবে মুদ্রা কথা আমি যদি ছাত্রকে এখানে এইভাবে করে লিখি বা আমি যদি এইভাবে করে লিখি দেখো টেনিস রয়েছে এটা টেনিস কিছু টেনিস প্রেমী কী হবে ক্রিকেটারও হবে ঠিক আর ছাত্র সি দিয়ে ক্রিকেটার ইয়ে ইন্ডিকেট করে দিয়ে ছাত্র কিছু ছাত্র কি হবে ক্রিকেটার হবে কিছু টেনিস প্রেমী হবে তো দুটোতেই কাটবে ঠিক না এটা কি ছাত্র স্টুডেন্ট ঠিক কিছু ক্রিকেটারও ক্রিকেটারও হবে আর কিছু টেনিস সব প্রেমী হবে ঠিক না তো এখানে আমাদের এইটা রাইট হয়ে যাবে ক্লিয়ার দেখো বারো নম্বর কি বলছে নিচের কোন ছবিটি শিক্ষক খেলোয়াড় ও সোনা স্নাতক দেখো এদের মধ্যে একটু দেখ খেয়াল করবা তো খেলোয়াড়রাও তো শিক্ষক হতে পারে আর খেলোয়াড়রাও তো স্নাতক হতে পারে এদের মধ্যে কিছু যে ভাবটা আছে সেটা আছে তো এখানে যদি আমি বলি এটা হচ্ছে প্লেয়ার আর তারপরে কিছু প্লেয়ার স্নাতক তো পি দিয়ে প্লেয়ার স্নাতক এস দিয়ে স্নাতক ইন্ডিকেট করে দিচ্ছি শিক্ষকের যদি কথা বলি তো কিছু শিক্ষক খেলোয়াড়ও হতে পারে স্নাতকও হতে পারে এদের মধ্যে এইভাবে করে কেটে যাবে এটা কি শিক্ষক ঠিক এখানে আমাদের বি নম্বর রাইট হবে কিন্তু আশা করি ক্লিয়ার দেখো তেরো নম্বর নিম্নলিখিত কোন কোন চিত্রের দ্বারা সঠিকভাবে হাতি নেকড়ে এবং পশুর সম্পর্কে প্রকাশ করা যায় দেখো এই চিত্রগুলোর মধ্যে কোনটার মধ্যে হাতি নেকড়ে এবং পশুর সম্পর্কে প্রকাশ করা যায় যদি আমি কথা বলি পশুর কথা বলি পশুর মধ্যে তো হাতিও আসবে আর তার মধ্যে কি আসবে নেকড়েও আসবে ঠিক না পশু তো পুরোটাই হাতিও ক্লিয়ার না পশু তো পুরোটাই তো পুরোটা এটাকে পশু ভাবছি তার মধ্যে কিছু আসবে কি নেকড়ে আসবে আর কিছু হাতি আসবে কিছু বলতে তার মধ্যে আসবে মাঝখানে কি পশুর পশুর মধ্যে সমস্ত পশুর মধ্যে কিছুটা যে হাতি আছে হাতির আলাদা নেকড়ে আলাদা আছে ঠিক না এখানে আমাদের ডি নম্বর রাইট হয়ে যাবে আশা করি ক্লিয়ার দেখো তেরো নম্বর নিম্নলিখিত কোন চিত্রের দ্বারা সঠিক ভাবে মাতা সেবিকা শিক্ষক দেখো আচ্ছা মাতা গুলো কি শিক্ষক হতে পারে না ঠিক না শিক্ষক হতে পারে না অবশ্যই হতে পারে সেবিকা গুলো কি শিক্ষক হতে পারে না অবশ্যই হতে পারে আর সেবিকা গুলো কি মাতা হতে পারে না হতে পারে এখানে যে নিয়মটা লাগবে কিছু কিছু নিয়মটা লাগবে এখানে বুঝে না এটা যদি মাতার বলি মাতা মাতার মধ্যে কিছু মাতা সেবিকাও হতে পারে সেবিকা তারপরে দেখো আমি যদি শিক্ষকের কথা বলি কিছু শিক্ষক কি হতে পারে মাতা হতে পারে কিছু শিক্ষক সেবিকাও হতে পারে তো এইভাবে করে লেগে যাবে ঠিক না কিছু কি হতে পারে মাতাও হতে পারে কিছু সেবিকাও হতে পারে এখানে আমাদের ডি নম্বর রাইট হয়ে যাবে আচ্ছা এটা লিখে দিচ্ছি পিডিএফ তো যাবা সেই জন্য আমি একটু কমই লিখি কারণ পিডিএফ তো পেয়ে যাবা যখন পিডিএফ পেয়ে যাবো তখন ওখানে থাকবে নিচের কোন ছবিটি গায়ক সঙ্গীতকার ডাক্তার এর মধ্যে সম্পর্ক নির্দেশ করে এখানেও দেখো গায়ক কি সঙ্গীতকার হতে পারে না আর সঙ্গীতকার কি ডাক্তার হতে পারে না তো এখানেও কিছু কিছুটা লেগে যাবে আমি বললাম কি এটা গায়ক গায়ক তার মধ্যে কিছু গায়কের মধ্যে তো সঙ্গীত সঙ্গীতকর হতেই পারে সঙ্গীত কর হতেই পারে জায়গাই নাই মানে সঙ্গীতকর হতেই পারে ঠিক না কিছু দেখো কিছু গায়কও সঙ্গীত কার হবে আর কিছু সঙ্গীতকারও গায়ক হতে পারে ঠিক না এবার দেখো ডাক্তার এদের মধ্যে গায়কও ডাক্তার হতে পারে হতে 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 পারে পারে ডাক্তারও পারে তখন এইভাবে আমাদের ডাক্তার যেটা রয়েছে সেটা হয়ে যাবে ক্লিয়ার এখানে আমাদের ডি নম্বর রাইট হয়ে যাবে ক্লিয়ার চলো নেক্সট আচ্ছা দেখো ষোলো থেকে উনিশ দেখো এখানে আমাদের দেখো নিচের দেওয়ার ভেন চিত্রটি কিছু ছাত্র আছে তো এখানে কটা রয়েছে সতেরো রয়েছে আঠারো রয়েছে ষোলো রয়েছে উনিশ রয়েছে এদের উত্তর দিতে হবে এখানে দেখো ভেনচিত্র ছাত্র আছে যারা ফিজিক্স কেমেস্ট্রি এবং ম্যাথামেটিক্স পড়ে তো দেখো এই চিন গোলটা কি আছে ফিজিক্সের আছে কেমিস্ট্রির আছে আর ম্যাথামেটিক্সের এই চিত্রটা আছে এবার আমাদের প্রশ্ন কতজন ছাত্র যে কোনো একটি বিষয় নিয়ে পড়ে যে কোনো একটা বিষয় যে কোনো একটা বিষয় নিয়ে পরে দেখতে পাচ্ছি ফিজিক্স নিয়ে জন কেমিস্ট্রি নিয়ে একজন একটা একটা বিষয় নিয়ে কিন্তু আর তিনজন ম্যাথ নিয়ে একটা একটা বিষয় নিয়ে শুধু ম্যাথ নিয়ে শুধু ফিজিক্স জন একজন আর এখানে ওটাই বলেছে কতজন ছাত্র যে কোনো একটি বিষয় নিয়ে পড়ে তো একজন আর তিনজন চারজন চারজন আর আঠারো জন কত বাইশ জন এখানে বাইশ জন হয়ে যাবে আঠারো নম্বর দেখো কতজন ছাত্র ফিজিক্স এবং ম্যাথ নিয়ে পড়ে কিন্তু কেমিস্ট্রি নিয়ে পড়ে না কেমিস্ট্রি নিয়ে পড়ে না শুধু ফিজিক্স আর ম্যাথ ফিজিক্স আর ম্যাথ নিয়ে পড়ে বাট কেমিস্ট্রি নিয়ে পড়ে না ফিজিক্স এবং ম্যাথ নিয়ে পড়ে বাট কেমিস্ট্রি নিয়ে পড়ে না কতজন ছাত্র তো এখানে দেখো এটা এই গোলটাতে কি আছে কেমিস্ট্রি ওদিকে এটা গোলটাতে কি আছে ম্যাথ আছে তো শুধু উনিশজন এমন আছে যেটা ম্যাথও নিয়ে পড়ে আর কেমিস্ট্রিও নিয়ে পড়ে এখানে আমাদের বি রাইট হয়ে যাবে আর নম্বরটা দেখো উপরে চিত্রটি পড়ুন এবং চিহ্নিত করুন যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে পড়ে কিন্তু ম্যাথ নিয়ে পড়ে না এবার দেখো ফিজিক্সের কথা বলছে আর কেমিস্ট্রি নিয়ে পড়ে ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে পড়ে বাট ম্যাথ নিয়ে পড়ে না ম্যাথ নিয়ে পড়ে না তো দেখো কুড়িটাকে দেখো এটা কি আছে কেমিস্ট্রি ফিজিক্সে রয়েছে আর কেমিস্ট্রি দুটোতেই রয়েছে এই কেটেছে এই কেটেছে তো আমরা বলতে পারি কুড়ি নম্বর নম্বর দেখো কতজন ছাত্র তিনটি বিষয় নিয়েই পড়াশোনা করে কতজন ছাত্র আছে এমন যে তিনটা বিষয় নিয়েই পড়াশোনা করে এগুলো আমি একটু রিমুভ করে দিচ্ছি একটু ভালো লাগবে দেখো আমি এটার উত্তর বাইশ হয়েছিল সম্ভবত এটা উনিশ হয়েছিল আর এটার কুড়ি হয়েছিল আমি উত্তরগুলো ইন্ডিকেট করে দিচ্ছি এবার দেখো এটা তো বলছে কতজন ছাত্র তিনটি বিষয় নিয়ে পড়াশোনা করে তো দেখো এখানে এমন একটা ঘর ঘর বুঝো যেটা তিনটাতেই কেটেছে দেখো এই ঘরটাকে দেখো এদিকে কি ম্যাথেও কেটেছে ঠিক না এদিকে দেখো কেমিস্ট্রিতেও কেটেছে আর এদিকে দেখো ফিজিক্সও কেটেছে আর তার মধ্যে রয়েছে একুশ রয়েছে তো একুশ জন ছাত্র রয়েছে কতজন ছাত্র তিনটি বিষয় নিয়েই পড়ে তো একুশ জন ছাত্র রয়েছে ক্লিয়ার আশা করি ক্লিয়ার হয়ে গেছে দেখো কুড়ি নম্বর নিম্নের কোন নকশাটি ভ্রমণার্থী ট্রেন এবং বাসের সেরা সম্পর্কটি নির্দেশ করে বাসের সেরা সম্পর্কটি নির্দেশ করবে তো যদি আমি এখানে একটা কথা বলি যে ভ্রমণ যদি ভ্রমণ করতে যায় আমি যাই যে যাক না কেন সে ট্রেনেও যেতে পারে বাসেও যেতে পারে তো ভ্রমণার্থে আমি ট্যুর লিখে দিচ্ছি তারা কি হবে কিছু জন এরা কিসে যেতে পারে ট্রেনে যেতে পারে টি ট্রেন ঠিক না ট্রেনে যেতে পারে আর কিছু জন এরই মধ্যে ভ্রমণার্থী গুলো বাসেও যেতে পারে ঠিক না তো বাসেও যেতে পারে কিছুজন জন ট্রেনে যেতে পারে তো এইভাবে যেটা থাকবে সেটা হয়ে যাবে মানে এখানে হয়ে যাবে এবার দেখো একুশ নিচের জ্যামেতিক চিত্রটি ত্রিভুজ দ্বারা বালিকা বোঝায় ত্রিভুজ দ্বারা এটা বালিকা বোঝায় বালিকা বোঝায় বর্গ দ্বারা খেলোয়াড় এই বর্গ দ্বারা প্লেয়ার বোঝায় মানে খেলোয়াড়কে বোঝায় বৃত্ত দ্বারা কোচকে বোঝায় বৃত্ত দ্বারা কোচকে বোঝায় ক্লিয়ার চিত্রটির কোন অংশে মাত্র বালিকা বোঝায় যারা খেলোয়াড় কিন্তু কোচ নয় তারা কি খেলোয়াড় হবে বাট কোচ হবে না তো দেখো কোনটাতে শুধু প্লেয়ার বোঝাবে কিন্তু কোচ হবে না তো দেখো এখানে একটা ই রয়েছে বালিকাদের মধ্যে একটা এমন রয়েছে যেটা খেলোয়াড় তো রয়েছে বালিকাদের মধ্যে এখানে বল চিত্রটির কোন অংশে মাত্র বালিকা বোঝায় বোঝায় যারা খেলোয়াড় বালিকার এটা বালিকার মধ্যেও রয়েছে আর এটা খেলোয়াড় রয়েছে বাট এ কোচ নয় কিন্তু এখানে বি নম্বর রাইট হয়ে যাবে এই একুশটা পাওয়া গেছিল আর এই একুশটা আমি কমপ্লিট করলাম তো চলো এখানেই ভিডিও শেষ হলো আজকে চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে রিজনিং খুবই তাড়াতাড়ি কমপ্লিট করে দেবো আর কয়েকটা পার্ট রয়েছে আর যেগুলো পার্ট রয়েছে খুব ছোটো ছোটো পার্ট রয়েছে খুব যে লং হবে এরকম না চলো কেমন লাগলো ভিডিও নিচে কমেন্ট করতে পারো তোমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো আর যদি না লেগে থাকে তো ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবো সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলকে এরকম করে বলে সম্ভবত থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও দেখাও পরবর্তী ভিডিওতে